আসসালামু আলাইকুম বিভাস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরে আছেন। সো আমরা সবাই হয়তো ইন্ডিয়ার দিকে যদি লক্ষ্য করি, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে অথবা আমার ভিউয়ার্স থেকে যদি কেউ ইন্ডিয়াতে থেকে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনারা তো সবাই জানেন যে পরিস্থিতিটা কেমন চলছে করোনা প্রকোপের কারণে। প্রায় অর্থাৎ এক একদিনে 3 লক্ষ, 3.5 লক্ষ এরকমও আক্রান্ত হচ্ছে, মৃত্যুর মিছিল। সো এখন ইন্ডিয়া থেকে দেখে আমাদের কিছুটা হলেও সচেতন হওয়া উচিত। আসলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে একদম কোনো ইমার্জেন্সি কাজ, অর্থাৎ যে জায়গায় আপনি না যে পারবেন না, যেমন ধরেন আপনাকে হয়তো 3-4 দিন পর পর বাজার করতে যেতে হবে, মাসবে নাইলে বাসায় রান্না হবে না, সেরকম ক্ষেত্রে হলে আপনি বাহিরে যান। অর্থাৎ কাজের ছাড়া, মানে খুবই জরুরি বা যেটা লাগবেই ওই ধরনের কাজ ছাড়া যতটুকু সম্ভব বাসায় থাকার চেষ্টা করুন, এবং অবশ্য বাইরে গেলেও সেফটি মেনটেন করুক। সো সবাই ঘরে থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। সো এটাই একটু ভিডিও শুরুতে বলার ছিল। আই হোপ আপনারা সবাই সচেতন থাকবেন আপনাদের ভালোর জন্যই, কারণ আপনাদের জন্যই আমরা সবকিছু করে থাকি। সো আজকে বিরতে আসলে আমরা মেইনলি কথা বলবো শাওমির একটা নতুন ডিভাইস নিয়ে। তো আমরা যদি রিসেন্টলি দেখি, শাওমি প্রথম থেকে এমন ছিল যে তারা রেগুলার খুবই অনেকগুলো ডিভাইস বের করে, মানে অনেক অনেক মডেলে এবং অনেক প্রাইস ভেরিয়েন্টের সাথে। সো শাওমি এবছর শুরু থেকে অনেক এগ্রেসিভভাবে মুভ করছে, খুবই ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসছে এবং রেগুলার প্রোডাক্ট রিলিজ করছে, খুব ইউনিক ফিচার্সের সাথে আসছে এবং প্রাইসগুলো খুবই এগ্রেসিভ হচ্ছে, অর্থাৎ আপনার ভ্যালু ফর মানি ডিভাইস হচ্ছে। তো এরকম একটা ভ্যালু ফর মানি ডিভাইসে শাওমি অলরেডি চাইনাতে রিলিজ করে দিয়েছে। তো চাইনার ক্ষেত্রে হচ্ছে বিষয়টা হলো যে ম্যাক্সিমাম যে সকল চাইনিজ ব্র্যান্ড আছে তারা চাইনাতে তাদের প্রোডাক্টগুলো প্রথমে লঞ্চ করে, এরপর তারা চিন্তা ভাবনা করে অন্যদিকে রিলিজ করার বিষয়ে। সেরকম একটা ডিভাইস হচ্ছে রেডমি K40, যেটা নিয়ে অলরেডি মোটামুটি বিভিন্ন টেকনোলজি গ্রুপ বা টেক ওয়েবসাইটে আমি দেখতে পেলাম যে মোটামুটি ভালো পরিমাণের হাইপ ক্রিয়েট হয়েছে, কারণ এটা কিছু ক্লিয়ার স্পেসিফিকেশনের সাথে আসে। রেডমি K40টা মেনলি 2000 ইউএন এর সাথে এসেছে, চাইনিজ প্রাইসিং যেটা, মানে চাইনিজ 2000 ইউএন, যেটা বাংলাদেশি প্রাইসকে কনভার্ট করলে প্রায় 26,000 টাকার আশেপাশে হয় আর কি। সো এই প্রাইসের মধ্যে এটাতে একটা স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর দেওয়া হয়েছে, 800 সিরিজ, এছাড়া এটার সুপার অ্যামোলেড দেওয়া হয়েছে, ওভারঅল সবকিছু মিলে একটা খুবই ভালো প্যাকেজ দেওয়া হয়েছে, 5G সাপোর্টেড। সো দ্যাটস ওয়াই এটা খুবই হাইপড হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে আমরা মেনলি রেডমি K40 নিয়ে বিস্তারিত কথা বলবো, এটা অর্থাৎ স্পেসিফিকেশন রিভিউ বলতে পারেন, অর্থাৎ আমরা এটা স্পেক্স নিয়ে বিস্তারিত কথা বলবো, বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে বা কী কী প্রাইস আসতে পারে, কেমন হতে পারে ওভারঅল ডিভাইসটা, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। সো রেডমি K40 ডিভাইসটা নিয়ে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুব এটা একটা ইন্টারেস্টিং ডিভাইস। আপনি মানে প্রাইসের সাথে শাওমি এখন যে ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোনগুলো নিয়ে এসেছে, যেটা যেমন এটাতে কিন্তু একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড প্রসেসর দেওয়া হয়েছে, বাট আলটিমেট ফ্ল্যাগশিপ বলবো না, Snapdragon 888 না, এটা যেহেতু Snapdragon 8 7, তাও একটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, কারণ 7 সিরিজের প্রসেসর আর 8 সিরিজের প্রসেসর মধ্যে অনেক ডিফারেন্স আমরা দেখতে পারি। সো আপনি যদি এই ডিভাইসটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল ভিডিওস করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও দিলে সাথে সাথে দেখতে পারেন। তো আগে থেকে করে থাকলে তো অবশ্যই ধন্যবাদ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, রেডমি K40 ডিভাইসটা কিন্তু একটা চাইনিজ রম ডিভাইস, অর্থাৎ এটা এখন পর্যন্ত শুধুমাত্র চাইনাতে রিলিজ হয়েছে। অনেকে বলছে যে Poco F3 যেটা, সেটা রেডমি K40 এর গ্লোবাল ভেরিয়েন্ট হয়তো বা গ্লোবাল ভেরিয়েন্টই। সো রেডমি K40 ডিভাইসটা কিন্তু খুবই কিছু ইন্টারেস্টিং স্পেসিফিকেশনের সাথে আসে, খুবই ইন্টারেস্টিং একটা ডিভাইস। সো এই বিরুদ্ধে এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। সো এটা নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল এটা আমরা একটু ডিজাইন বা বিল্ড কোয়ালিটি সেকশন নিয়ে একটু কথা বলে ফেলতে চাই। সো এটা যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে এটা একটু ইউনিক টাইপ ডিজাইন বলতে হবে। হয়তো আমরা এই ডিজাইন লাইন অফ অনেকগুলো ডিভাইস দেখে ফেলেছি অলরেডি, কারণ শাওমি Mi 11 থেকে, মানে Mi 11 সিরিজ থেকে এই সেম ডিজাইনটা রাখছে, অর্থাৎ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, একটু প্রিমিয়াম টাইপ ডিজাইন, ওভারঅল খুব গুড লুকিং একটা ডিজাইন। সো এই ডিভাইসটা কিন্তু অনেক বলছে যে আবার ইন্ডিয়াতে Mi 11 X নামেও রিলিজ হতে পারে। সো দেখা যাক কী হয়। তো Mi 11 এর সিরিজের ডিভাইসগুলো সবগুলো অলমোস্ট সেম হয়ে যাচ্ছে, ডিজাইনটা একটু সুন্দর বা বছরের শুরুতে আমাদের কাছে ইউনিক লেগেছে। এখন সেম ডিজাইন আমরা অনেকগুলো ডিভাইস দেখে ফেলেছি, যেমন Redmi Note 10 Pro Max বা Mi 11 Lite, সবগুলোই প্রায় কাছাকাছি ডিজাইনের মধ্যে এই Mi 11 সিরিজের বা আশেপাশে। সো এইগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। Mi 11 Lite ডিভাইসটা হচ্ছে খুব স্লিম একটা ডিভাইস, বর্তমানে
ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্লিমেস্ট ডিভাইস বা থিক ডিভাইস, মাত্র 6.8 mm থিকনেসের সাথে আসে। আই বাটন বা ডিসক্রিপশন বক্সে দেখে আসতে পারেন। আর রেডমি নোট 10 প্রো ম্যাক্স বাংলাদেশের বাজার মতো মানে 25-26 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, সেটা এই বাজারের ওয়ান অফ দ্য বেস্ট, সেটাও আই বাটন বা ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন। সো এটার ডিজাইন ওভারঅল আমার কাছে ভালো মনে হয়েছে, বাকিটা পার্সোনাল প্রিফারেন্সের সাথে নির্ভর করে। সো বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে আসে, সো সবগুলো কালারে আমার কাছে ভালো মনে হয়েছে, বাকিটা পার্সোনাল প্রিফারেন্সের উপর নির্ভর করবে, অর্থাৎ আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করবে। এরপর যদি আমরা এটা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে এটাতে আমরা 6.67 inches একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা 1080p রেজুলেশনের একটা ডিসপ্লে। সো এটা কিন্তু অবশ্যই সুপার অ্যামোলেড দিয়েছে তারা, এটা বাজেট ভেরিয়েন্ট অর্থাৎ 2000 yuan অর্থাৎ 26,000 টাকা প্রাইসিং এর মধ্যে আসলো। এখানে সুপার অ্যামোলেড দেখতে পাচ্ছেন, 120Hz রিফ্রেশ রেট দেখতে পাচ্ছেন, আপনি HDR10+ এর সাপোর্ট দেখতে পাচ্ছেন। সো মোটামুটি স্পেসিফিকেশন ওয়াইজ ডিসপ্লে সেকশন একদম হাইয়েস্ট স্পেক দিয়েছে এটার প্রাইস অনুসারে আমি বলবো, কারণ এটার প্রাইস যে অনুসারে আসে এখানে সুপার অ্যামোলেড পেয়েছেন আপনি, আবার 120Hz রিফ্রেশ রেটটাও পেয়ে যাচ্ছেন, HDR10+ সাপোর্টেড, প্রায় 1300 nits মতো ব্রাইটনেস নিতে পারে, পিক ব্রাইটনেস, এবং গরিলা গ্লাস 5 এরও প্রোটেকশন আছে। সো ওভারঅল ডিসপ্লে সেকশন আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, এবার দেখা যাক রিয়েল লাইফে কেমন পারফরমেন্স করে। এরপর যদি আমরা এটা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এটা Snapdragon 870 প্রসেসরের সাথে আসে। সো ভিডিও শুরুতে বলেছিলাম এটা যেহেতু একটা 800 সিরিজের প্রসেসর, সেক্ষেত্রে এটা একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড প্রসেসর বলতে হবে, এবং এটা একটা 5G প্রসেসর কিন্তু। সো ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর, সুতরাং আপনি বুঝতে পারছেন যে এটা আপনার ডে টু ডে লাইফ ইউজেস বা গেমিং বা যে কোনো ধরনের হেভি ওয়ার্কে আপনাকে কেমন পারফরমেন্স দিবে। এবং যদি অপটিমাইজেশনটা ওভারঅল সবই ভালো করে থাকে, অনেক সময় দেখা যায় যে একটা ভালো প্রসেসর দিয়েছে বাট ডিভাইসে সেভাবে অপটিমাইজ করতে পারেনি প্রাইস কাটিং করতে গিয়ে, তো সেরকম কোনো ইস্যু না থাকলে ইনশাল্লাহ আমি মনে করবো যে এটা ওভারঅল একটা ভালো ডিভাইস হতে যাচ্ছে। অ্যাড্রিনো 650 GPU সাথে আসছে। সো ওভারঅল আমার কাছে পারফরমেন্স সেকশনে খুবই ভালো মনে হয়েছে 11 এর সাথে আসে। তবে আরেকটা বিষয়, এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট, সো এটাতে কিন্তু গুগল প্লে সার্ভিস নাও থাকতে পারে। সো সুতরাং কেউ যদি এই ডিভাইসটা নিয়েও থাকেন বা নেবেন ভবিষ্যতে, সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনাকে রমটা শিফট করতে হবে, আপনি চাইনিজ রম থেকে মানে আপনার ইউরোপিয়ান রম বা যেটা আছে গ্লোবাল রম সেটাতে শিফট করতে হবে। এটা করা যায় কাস্টম রম করে, সেদিকে নজর রাখবেন অবশ্যই। এরপর যদি আমরা এটা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে এটাতে অনেক বেশি কিছু স্পেশাল আমরা দেখতে পাচ্ছি না, খুবই কমন যেটা আমরা আজকে বেশ কয়েক বছর যাবতীয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জাতীয় সেন্সর। 48 megapixel একটা সেন্সর দেখতে পাচ্ছি, 8 megapixel একটা আল্ট্রাওয়াইড এবং 5 megapixel একটা ম্যাক্রো। সো এখানে হয়তো ম্যাক্রো ক্যামেরাটা না দিয়ে যদি একটা পেরিস্কোপ লেন্স দিত, সেই ক্ষেত্রে হয়তো আমরা ওভারঅল একটা জুমের জন্য ভালো ফিচার পেতাম, আমাদের মাঝে মাঝে একটু জুম করে ছবি তুলতে। বাট এটা একটা বাজেট ওরিয়েন্টেড ডিভাইস, সেটা থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখাও ভালো না। সো এটা 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়া সেলফি সেকশন নিয়ে বলতে গেলে এটা আপনার 20 megapixel সেন্সরের সাথে আসে, যেটা 1080p রেজুলেশনের সাথে আসে। বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো ইউজিং এক্সপিরিয়েন্স রিভিউ না, আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, এটা আমি আসলে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এটা বাংলাদেশের মার্কেটে যেহেতু ঢুকবে এবং ওভারঅল এটা নিয়ে যেহেতু অনেকটা হাইপ ক্রিয়েট হয়েছে, সো আমি একটু আপনাদেরকে ওভারঅল স্পেক্সগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, কারণ ফুল রিভিউতে এভাবে স্পেক্স নিয়ে আসলে আলোচনা করা যায় না, তখন আমরা আমাদের ইউজিং এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে হয় যে এই ডিভাইসটার কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিয়েছে আমাকে, এটার ডিসপ্লে কেমন ছিল, গেম খেলে কেমন হয়েছে, তখন আমরা এত ডিটেলসে এটা নিয়ে কথা বলতে পারি না এটার স্পেসিফিকেশনগুলো নিয়ে, সেজন্য আসলে এই ভিডিওটা বানানো। সো এটার যেটা বললাম ক্যামেরা সেকশন মোটামুটি ভালো অবশ্যই বলতে হবে, দেখা যাক রিয়েল লাইফে কেমন পারফর্ম করে। এবার যদি এটা কিছু এক্সট্রা ফিচার নিয়ে বলতে চাই, এটা অবশ্যই স্টোরেজ স্পিকার সাথে আসে। এরপর দেখতে পেলাম যে স্পেসিফিকেশন ওয়াইজ এটা ওয়াইফাই 6 সাপোর্ট করছে, ব্লুটুথ 5.1 পেয়ে যাচ্ছেন, এছাড়া আরও ওভারঅল মোটামুটি যে সকল সেন্সর আপনার বেসিক থাকে সবগুলো ডিভাইসে সেগুলো পেয়ে যাচ্ছেন, একটা সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল আমার কাছে মানে পিকচার ফ্যাক্ট একটা ডিভাইস মনে হচ্ছে। এরপর যদি আমরা একটা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এটা 4520 mAh একটা ব্যাটারি দেখতে পাচ্ছি। সো এটা ওভারঅল অবশ্যই একটা ভালো ডিভাইস, কারণ ব্যাটারিও এবার ওভারঅল আপনাকে ভালো অ্যামাউন্ট দিয়েছে, কারণ আপনি এটা যদি থিকনেস বা ওভারঅল ওয়েট সব কিছু মিলিয়ে ক্যালকুলেশন করেন, 5400 mAh ব্যাটারিটা আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। সো এটা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তারা বলছে যে 52 মিনিটস বা 1 ঘন্টার মধ্যেই আপনার ফুল চার্জ হয়ে যাবে ডিভাইসটা। সো ওভারঅল সবগুলো স্পেসিফিকেশন যদি আমরা একটু তাকাই, Snapdragon 870 মানে সামারিটা যদি আমরা মেন স্পেসিফিকেশন নিয়ে করি, কি ফিচার্সগুলো, Snapdragon 870 5G সাপোর্ট, একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হায়ার রিফ্রেশ রেটের সাথে, ওভারঅল ভালো ব্যাটারি
ফাস্ট চার্জিং, মোটামুটি অ্যাভারেজ ক্যামেরাস স্পেসিফিকেশন, তো সব কিছু মিলিয়ে যদি এটার সাথে প্রাইসের সাথে কম্পেয়ার করি, এটা অবশ্যই একটা বেস্ট বা ভ্যালু ফর মানি ডিভাইস। বাট বিষয়টা হচ্ছে বাংলাদেশে কত প্রাইস আসবে সেটা নির্ভর করে। সো এখনো পর্যন্ত ডিভাইসটা তেমন একটা বাংলাদেশে খুব কম জায়গায় আমি দেখেছি, বাট আমি শুনেছি বেশ কয়েকটা শপ নিয়ে এসেছে অলরেডি তারা, তো তারা নাকি প্রায় 33-35,000 এরকমের মধ্যে রেখেছে, 33-35,000 খুব কম, এক দুইটা শপ আমি যেটা খবর নিয়েছি, আমরা যেহেতু সবসময় আপডেট রাখি এই সকল ডিভাইস নিয়ে, সো তারা এই প্রাইসের মধ্যে এনেছে। তো এই প্রাইসের মধ্যেও যদি আমি এখন নিই, সেক্ষেত্রেও এটা ওভারঅল একটা কিন্তু খারাপ চয়েস না। আপনি যদি এখন 35,000-এর আশেপাশে ডিভাইস খুঁজেন, আপনি কিন্তু এরকম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর, সুপার অ্যামোলেড, ব্যাটারি ওভারঅল ভালো, এরকম খুব কম ডিভাইস পাবেন বা পাবেন এর ভালো চলে। সো 34,000 একদম খারাপ ডিভাইস না। তবে আপনাদেরকে আমি পরামর্শ দিব, সেটা হচ্ছে যে আপনারা কিছুদিন ওয়েট করুন, মোটামুটি সবগুলো শপে প্রোডাক্টটা স্টকে আসুক। এবং বাংলাদেশে সবসময় একটা রুলস হচ্ছে যে যখন একটা প্রোডাক্ট বাংলাদেশে মার্কেটে আসে এটার দাম খুবই বেশি থাকে, সো আস্তে আস্তে কিছুদিনের মধ্যে একটু একটু করে ড্রপ করে। সো আমি আপনাদেরকে বলবো, যদি এই ডিভাইসটা নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করুন, ইনশাল্লাহ 30,000-এর নিচে যখন আসবে এটা একদম একটা কিলার ডিভাইস হবে, মানে কিলিং স্পেসিফিকেশন বা ওভারঅল। আর আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যে রিয়েল লাইফে কেমন ধরনের স্পেসিফিকেশন, অনেক কিছু দেখা যায়। অনেক সময় অনেক ডিভাইস অনেক ভালো প্রসেসর দিয়েছে, কিন্তু আপনি দেখবেন যে দিন শেষে এটা আসলে যেই প্রসেসর বা যেই মানে স্পেসিফিকেশন দিয়েছে তেমন পারফর্ম করতে পারছে না। সো আপনারা ডিভাইসটা নেওয়ার আগে চেষ্টা করবেন যে অবশ্যই ইউটিউবে রিভিউ ভিডিওস দেখা, আমার ভিডিও দেখতে পাচ্ছে যেমন না অন্য কারোরও দেখতে পারেন। আর আমিও ইনশাল্লাহ চেষ্টা করব একটা ফুল রিভিউ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। আমি যদি রিভিউ ইউনিট ম্যানেজ করতে পারি বা নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য ফুল রিভিউ নিয়ে আসতে। এটা একটা স্পেসিফিকেশন রিভিউ বা টেক নিউজ টাইপ ছিল, অর্থাৎ এটা নিয়ে একটু আপনাদের জাস্ট আপডেট করে দিলাম বা আপডেট জানিয়ে দিলাম যে ডিভাইসটা কেমন হতে পারে, কী প্রাইসে আসতে পারে বা কী কী স্পেসিফিকেশন নিয়ে আসে। সো কিছুদিন ওয়েট করুন, দেখা যাক কেমন প্রাইস বাংলাদেশে চলে আসে। আর এই ডিভাইসটা নিয়ে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু চাইনিজ রম, সো এটাতে গুগল প্লে সার্ভিস না থাকতে পারে। সো এটা আপনারা যদি নিয়ে থাকেন সাবধানে আগে দেখে নেবেন যে এটা চাইনিজ রমটা নিচ্ছেন কিনা, প্লাস যদি নিয়ে থাকেন এরপর আপনারা কাস্টম রমের কিন্তু হ্যাসেল পোয়াতে হবে আপনাদেরকে, সো এই বিষয়টাও মাথায় রাখবেন। সো আজকের ভিডিওতে এতটুকু, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন অবশ্যই এটা, কারণ আপনারা যদি লাইক দেন আমরা একটু অনুপ্রাণিত আপনাদের জন্য ভালো কন্টেন্ট নিয়ে আসতে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন, এই ফোনের কী কী বিষয় আপনার কাছে ভালো খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল ভিডিওস করে দেবেন এরকম নিত্য নতুন কন্টেন্টের জন্য। আর ফুল রিভিউ ইনশাল্লাহ চলে আসবে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো, সুতরাং এটার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক করে দিন যদি রিভিউ দেখতে চান। আর আমাদের চ্যানেল যদি আগে থেকেই সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেজন্য অবশ্যই ধন্যবাদ। তো আজকের জন্য এতটুকু, ইনশাল্লাহ সবাই সেফ থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াই রইলো। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।